এবার গাই এটার মাইলেজ যেটা আছে এটা মোটামুটি আমাকে দিচ্ছে, ভবিষ্যতে চাইলে নিতে পারো কি নিতে পারো না, বা যারা চাইছো যে গাড়িটা আমি নেব, বা তোমরা বুঝতে পারছো না যে নেব কি নেওয়াটা ঠিক হবে কি ঠিক হবে না, তো এই ব্যাপারটাও এই ভিডিওটাতে কভার করবো গাইস। আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, আর তোমরা সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে। তো ইয়েস গাইস, আজকে যে ভিডিওটা হবে যে ব্লগটা হবে তা টোটালি আমার হোয়াইট প্যান্থার NS200 এর উপর আমি একটা ওনারশিপ রিভিউ দেবো। আমি তোমাদেরকে এর আগেও ভিডিওতে জানিয়েছিলাম যে 5000 মানে 5000 কিলোমিটার হয়ে যাওয়ার পরে আমি এই বাইকটা একটা রিভিউ দেবো, তো সেই জন্য আজকে গাইস এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো গাইস, আর তার আগে আমি একটু তেড়ে দেখি নি গাইস, চারবো না গাড়িটা, তোমাদের রিভিউ দিচ্ছি, তোমরা একবার চেক করে দাও গাইস। তোমরা দেখতে পাচ্ছ আমি এইখানে চলে এসেছি, এখানে কোথাও কিছু নেই, তোমরা একবার পুরো জায়গাটা দেখতে পারো একবার ঘুরে, এখানে কোথাও কেউ নেই, পুরো ফাঁকার একটা মাঠ। আমি আছি গাইস, আর তার সঙ্গে আমার হোয়াইট প্যান্থার আছে, আর আমার বন্ধু আছে যে ক্যামেরাটা ধরে আছে আর কি। তো তো গাইস, যেটার জন্য আজকে ভিডিওটা বানানো, যে আজকে আমাদের 5000 মানে কিলোমিটারে আমি বলেছিলাম যে তোমাদেরকে একটা ওনারশিপ রিভিউ দেব, তো সেই জন্য আজকে ভিডিওটা বানানো হচ্ছে গাইস। তো তোমাদেরকে আমি টোটালি দেখিয়ে দিচ্ছি গাড়িটা, তোমরা গাড়িটা একবার চেক করে নাও। আর তার সঙ্গে সঙ্গে আমি তোমাকে মিটারটাও দেখিয়ে দিচ্ছি একবার, এখানে কত কত কিলোমিটার চলেছে সেটাও তোমরা দেখে নিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ গাইস 5663 কিলোমিটার গাড়িটা চলে গেছে, ঠিক আছে। তো সেই জন্য আজকে এই রিভিউটা হচ্ছে গাইস, গাড়িটা ভবিষ্যতে চাইলে নিতে পারো কি নিতে পারো না, বা যারা চাইছো যে গাড়িটা আমি নেব, বা তোমরা বুঝতে পারছো না যে নেব কি নেওয়াটা ঠিক হবে কি ঠিক হবে না, তো এই ব্যাপারটাও এই ভিডিওটাতে কভার করবো গাইস। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো গাইস। সেজন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে হবে গাইস, অনেক অনেক লাইক করে দাও, আর তার সঙ্গে সঙ্গে তুমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা যে বেল আইকনটিকে আছে ওটাকে প্রেস করে অল করে রাখবে, যখন আমি ভিডিও আপলোড করব তখনই যেন তোমাদের কাছে সেটা চলে যায়। এই এই ভিডিওটার মধ্যে আমি পাঁচটা করে তোমাদেরকে দেখাবো ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ তোমাদেরকে দেখাবো গাড়িটার জন্য, আর তার সঙ্গে সঙ্গে আগে আমি বলে দিই তোমাদেরকে কিছু ডিসঅ্যাডভান্টেজগুলো, যেগুলো 2023 দাঁড়িয়ে আশা করা যায় না গাইস, নিজেকে আপডেট করেনি বাজাজ NS200 এর উপর। তো এটার মধ্যে ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে সেটা ফার্স্ট হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে এটার যে হেডলাইট, এটার হেডলাইটটা কিন্তু তোমার হ্যালোজিন এখনও অবধি কোম্পানি দিচ্ছে, ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ গাইস। কেননা আজকের দিনে দাঁড়িয়ে 2023 সব সব কিছুতেই এলইডি, তুমি একটা নর্মাল স্কুটি থেকে শুরু করে এখন যে কোনো বাইক নেবে সেটা কিন্তু তোমারই পাবে হচ্ছে ইয়ের উপরে এলইডির উপরে, কিন্তু এখানে কী করেছে এটা হ্যালোজিন দিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে হ্যালোজিন মানে ইন্ডিকেটারগুলোও কিন্তু তোমার বাল্ব সিস্টেম আছে, এলইডি নেই। আমি এটাকে তোমার করেছি মডিফাই, যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে তোমার আমি করে দিয়েছি, সেটা হচ্ছে এলইডি লাগিয়েছি, যেটা হচ্ছে তোমার নাইট আই, যেটা তোমরা মার্কেটে 1200 থেকে 1500 মধ্যে পেয়ে যাবে, আর ইন্ডিকেটারগুলো যেটা আছে গাইস সেটা হচ্ছে এলইডি, এলইডি ইন্ডিকেটারগুলো KTM-এর লাগিয়েছি, অরিজিনাল আছে আমার, ঠিক আছে। এটা এটা আমার দাম নিয়েছে মোটামুটি 575 ইচ, মানে চারটে ইন্ডিকেটারে 575 করে এক একটা, ওকে। তো এটা আমি মডিফাই করেছি, ঠিক আছে। আর এরপরে গাইস চলে আসো তোমরা ডিজিটাল অ্যানালগ, যেটা মানে আমাদের আমরা যেটা মিটার বলি, তো তোমরা একবার দেখে নাও এই মিটারটা যেটা আছে গাইস অ্যানালগ মিটার, ঠিক আছে, এটা কিন্তু ডিজিটাল করেনি, এটা কিন্তু ডিজিটাল মিটার নয়, ঠিক আছে। এখনকার যে সমস্ত মিটারগুলো আসছে সেখানে তোমার গিয়ার ইন্ডিকেটার মানে তোমার গিয়ার যে কটা ফেলছো তুমি সেটাও অবধি এখানে উঠে যায়, কিন্তু এই বাইকে সেই
সুবিধাগুলো কোম্পানি করেনি, ঠিক আছে? এটা একটা এটা এটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজের মধ্যে পড়ছে আমার ক্ষেত্রে। এটা আমার মনে হয়েছে যে কোম্পানিকে এই ফিচার্সগুলো দেওয়া উচিত ছিল, ঠিক আছে? এটা দেয়নি কোম্পানি, ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে এটার যে মানে ব্যাক যে ব্যাকে যে বসবে, যে পিছন দিকে বসবে, তার জন্য একটু লিটল বিট যেটা হচ্ছে তোমার কমফোর্টেবল নয়, যেটা নর্মাল যে বাইকগুলো হয় তার থেকে এটা একটুখানি কমফোর্টেবল নয়। আমার আমি আমার পিলিয়নকে বসিয়েছি, তো তো তার কাছ থেকে আমি এটাই ফিডব্যাক পেয়েছি যে এটা অতটা কমফোর্টেবল নয়, ঠিক আছে? এর সঙ্গে আরেকটা কি এর মধ্যে ডিসঅ্যাডভান্টেজ আছে গাইজ, এটা হচ্ছে আন্ডারবেলি এক্সস্ট। এক্সস্টের জন্য এটার প্রবলেম এটাই হচ্ছে যে মনে করো তুমি কোনো পিলিয়নকে বসিয়েছো, ঠিক আছে? আর পিলিয়নকে বসাবার সঙ্গে তুমি কোনো মানে হাই যেগুলো তোমার বড় বড় যেগুলো ইয়ে হয় তোমার কি বলে স্পিড ব্রেকার হয়, স্পিড ব্রেকারে যখন তুমি গাড়িটা নিয়ে উঠাবে তখন পিছন দিকে টাচ করবেই। এইটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ গাইজ, কেননা আন্ডারবেলি এক্সস্ট করেছে, কিন্তু একটু উঁচু করা উচিত ছিল, বাজাজকে বোঝা উচিত ছিল সেটা, কিন্তু সেটা করেনি। তো সেটার কারণে বাম্পারে কিন্তু গিয়ে টাচ করে, এটা এটা সব যে কোনো এনএস গাড়ি আছে 200 সেগমেন্টের মধ্যে তাদেরই টাচ করে, এটা মানে এটা কমন ব্যাপার, ঠিক আছে? তো অনেকজন অনেক রকমে মডিফাই করে, কেউ পাতি লাগিয়ে দেয়, তো আমি ওসব কিছু করিনি গাইজ। তো এটা আমার লেগেছে ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? ওপেন চেন আছে, তুমি আবার দেখে নাও, এটা যেহেতু ওপেন চেন আছে তো এটা চেনটা তোমার খুব তাড়াতাড়ি কিন্তু চেনের যে বিটটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়, ঠিক আছে? তো এটা আমার একটা ডিসঅ্যাডভান্টেজ লেগেছে। আর আর কিছু নেই সেরকম। হ্যাঁ, আরেকটা আছে গাইজ, যেটা হচ্ছে এর ডিস ব্রেক। কোনো মানে মানে অনেক স্পিডে গাড়ি চালাচ্ছি ভাবো, মনে করো 110-120 এরকম স্পিড গাড়ি আছে, এত স্পিডে কেউ গাড়ি চালিয়েও না গাইজ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বাট আমি কোনো এমার্জেন্সিতে পড়ে অত স্পিডে গাড়িটা চালিয়েছিলাম, তো তখন আমার কী হয়েছিলো, সামনে একজন সাডেনলি চলে আসে, তো আমার এই ডিস ব্রেকটা যখন আমি দিই তখনই কিন্তু ব্রেকটা লক হয়ে যায়, মানে আমার ওই টাইমে ব্রেক ধরেনি, মানে ব্রেকটা লক হয়ে গেছিলো। এটার এই একটা প্রবলেম আছে, এটা মনে হয় ফট করে ব্রেকটা কিন্তু লক হয়ে যায়। তো এটা বাজাজকে একটা মানে যদি আমার ভিডিওটা বাজাজরা কেউ দেখে তাহলে প্লিজ এটার উপরে একটা কিছু করা উচিত আছে। তো তারপরে আমি সার্ভিসিংয়ে দেওয়ার পরে আর সেরকমভাবে প্রবলেমটা আমার সাথে হয়নি আর, ঠিক আছে? তো এটাই গাইজ। আরেকটা জিনিস আছে এটার মধ্যে, যেটা হচ্ছে তোমার অনেকজনাইকে তুমি যখন এই রিভিউ দেখতে যাবে NS200, অনেকজনাই বলবে যে ভাইব্রেশন বলবে অনেকজনা। তো গাইজ 200 সিসির বাইক আছে, তো ভাইব্রেট তো একটু আধটু হবে গাইজ, তুমি যখনই এটাকে 60-70-80 নিয়ে যাবে তখন একটুখানি ভাইব্রেট তো হবেই, ওটা কমন ব্যাপার গাইজ। তো ওটা আমার কাছে অত বড় ইস্যু নয়, ঠিক আছে? তো এটাই ছিল গাইজ, এগুলোই ছিল ডিসঅ্যাডভান্টেজ। তো এবার আমি অ্যাডভান্টেজের কথা বলবো। এবারে যে অ্যাডভান্টেজের মধ্যে পড়ছে সেটা হচ্ছে গাইজ এর ইনিশিয়াল পাওয়ার, সরি, তো এটা ইনিশিয়াল পাওয়ার গাইজ একদম চুম্বাস লাগে গাইজ। তার সঙ্গে সঙ্গে এটার যে ব্যালেন্স, যখন আমি যখন তোমরা গাড়িটা চালাবে গাইজ, তো এটার রোড গ্রিপ একদম ফার্স্ট ক্লাস, মানে তোমাদের কী বল মানে রোডের মধ্যে রোড একদম পুরো চেপে বসে থাকে, ঠিক আছে? আর এটা যখন আমরা লিন করি, অনেক বাইক আছে কি স্কিড করে যায়, কিন্তু এটা লিন করার সময় স্কিড করে না, তো এটা একটা সব থেকে ভালো প্লাস পয়েন্ট। তার সঙ্গে তোমার থার্ড হচ্ছে মাইলেজ। মাইলেজ 200 সিসির বাজাজের মাইলেজ মোটামুটি সবাই ভাবলে যে 30-35 এরকম মাইলেজ পাবে, বাট গাইজ এটার মাইলেজ যেটা আছে এটার মোটামুটি আমাকে দিচ্ছে 42 মাইলেজ দিচ্ছে। তো আমি এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাবো গাইজ, আমার কাছে অনেক কমেন্টও আসছে, আর এটার জন্য আমি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসবো। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবে। তো মাইলেজের মধ্যে দিয়ে এটা খুব ভালো বাইক 200 সিসির মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে তোমার 4 নম্বর অ্যাডভান্টেজ যেটা হচ্ছে গাইজ, তো গাইজ এটার 4 নম্বর হচ্ছে যেটা তোমাদেরকে আগে বলা উচিত ছিল, এটার লুক। তো গাইজ এটা খুবই সেক্সি দেখতে গাইজ, 200 সিসির মধ্যে NS200 নেকেড স্পোর্টস, আর আমার স্পেশালি কালারটা হোয়াইট কালার 2023-2022 মডেল, তো এটা আমার খুবই ভালো লাগে গাইজ কালারটা। আর তার সঙ্গে সঙ্গে তোমরা দেখে নাও এর লুক যায় মানে খতরনাক। আর আমি এটার যে ব্যাক সাইডের যে গার্ডটা হয় সে গার্ডটা আমি খুলে দিয়েছি গাইজ, তো এটা সেজন্য আরও বেশি সেক্সি লাগে দেখতে। তোমরা পিছন দিকটা থেকে যদি আবার দেখো তাহলে আরও বেশি সেক্সি লাগে। আর আর 5 নম্বরটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি গাইজ, 5 নম্বর হচ্ছে এর দাম। তো দাম গাইজ 1,80,000
1,78,000 আমাদের দুর্গাপুর অন রোড প্রাইস, এটা ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুরের মধ্যে। তো এই প্রাইস রেঞ্জের 200 cc এত সুন্দর বাইক গাইস, তো ভ্যালু ফর মানি, ঠিক আছে। কেননা এত কম রেঞ্জে 200 cc তোমার যদি এতে KTM এ যাও, মানে KTM RC 200 এ যাও, তো সেটা তোমার মোটামুটি 2 lakhs, অনেক বেশি 2 lakhs 39 এরকম প্রাইস পড়ে আমাদের দুর্গাপুরে অন রোড। তো সেক্ষেত্রে এই বাইকটা 1 lakh, মানে 2 lakh-এর নিচে, 1,78,000, 1,70,000-এর মধ্যে। তো আমার খুবই পছন্দের বাইক গাইস, তো সেজন্য আমি এটাকে 5 নম্বরে রেখেছি। এইগুলোই ছিল প্রস এন্ড কনস। তো আমার বাইকটা চালিয়ে এই সুবিধাগুলো বা এই অসুবিধাগুলোই আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। তো সেই হিসাবে আমি কাজও করেছি গাইস। তো তোমরা এবারে আমি তোমাদেরকে বলি যে তোমরা গাড়িটা নেবে কি নেবে না যে ডাউটের মধ্যে আছো গাইস, তো 200 cc সেগমেন্টের মধ্যে তুমি যদি যাচ্ছ, আর সবথেকে ভালো বেস্ট বাইক হবে গাইস এটা। এটা প্রাইসটা অনেকটাই কম, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে তোমার যেটা যেটা দরকার তোমাকে এই বাইকটা সম্পূর্ণ সেটাকে পূরণ করে দেবে, ঠিক আছে। তো সেই জন্য আমি এই বাইকটা নিয়েছিলাম, আর তোমাদেরকেও আমি সেটাই প্রেফার করব যে তোমরা যাতে এই বাইকটা কেনো, কোনো কিছু তোমাদের প্রবলেম হবে না, তোমরা নিশ্চিন্তে কিনতে পারো, ঠিক আছে। তো এটাই আজকে ভিডিওটা ছিল গাইস। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্টে আমার মানে কমেন্টে ফিডব্যাক দেবে তোমরা গাইস যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর কি ভুল ছিল কি ভালো ছিল সেটাও তোমাদের জানিও। তো আজকে গাইস এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো গাইস। জয় হিন্দ, জয় ভারত, পিস আউট।